এই শেখ হাসিনা 1981 সাল থেকে বাংলাদেশকে ধ্বংস করবার মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশকে ধ্বংস করে 2024 সালে তিনি দিল্লিতেই পালিয়ে গেছেন আবু সাইদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের সবাইকে 2018 সালের কথা কুষ্টিয়ায় আমার উপরে আক্রমণ হওয়ার আগে শেষ যে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেই আমার যতদূর মনে আছে সেটা ডক্টর ইরানের লেবার পার্টির একটা অনুষ্ঠান ছিল উপরে বা ডিআরইউতে এবং সেই অনুষ্ঠানে আমি প্রধান বক্তা ছিলাম এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তো তখন নির্বাচনের একটা হাওয়া চলছিল বাংলাদেশে 2018 সালের নির্বাচনে হাওয়া 2018 সালের নির্বাচনে হাওয়ার মধ্যে আমি সেদিন বলেছিলাম যে আপনারা কিসের নির্বাচন করতে চাচ্ছেন ফ্যাসিবাদের অধীনে আবার নির্বাচন হয় নাকি ফ্যাসিবাদের অধীনে নির্বাচন হলে আপনারা পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারবেন না এবং আমি বলেছিলাম কোনো ফ্যাসিবাদের গণ ছাড়া পতন হয় নাই তো এই বক্তব্যের পরে তারপরে আমি কুষ্টিয়ায় যাই কুষ্টিয়ায় আক্রমণ হয় তারপরে দেশ ছাড়তে বাধ্য হই তো আমি আজকের ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের মহান নায়ক তাদের কাছে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আমার জীবদ্দশায় আমার সেই অতি আকাঙ্ক্ষার গণ অভ্যুত্থান বাস্তবে পরিণত করেছে এবং তাদের মধ্যে যারা লড়াই করেছে সেদিন তাদের মধ্যে অনেকেই আজকে উপস্থিত আছে এবং বিশেষ করে আমি শহীদদের স্মৃতি স্মরণ করছি শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ইয়ামিন শহীদ ওয়াসিম আরও অনেকে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক তো বিপ্লব তো হয়ে গেল বিপ্লব হয়নি গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হওয়ার জন্য আর একটু যাত্রা বাকি আছে আমাদের এই গণ অভ্যুত্থান কিসের বিরুদ্ধে হয়েছে সেটা সম্পর্কে আমার প্রিয় ছোট ভাই মাসুদ বলেছে যে এই গণ অভ্যুত্থান একাধারে হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে এই দুটো শত্রুর বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থান সফল গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশের সাহসী ছাত্র জনতা তো গণ অভ্যুত্থান থেকে এটা বিপ্লবে আমরা পরিণত করতে পারবো কিনা সেটা নির্ভর করছে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার উপরে এবং এই চ্যালেঞ্জগুলো কোত্থেকে আসবে এই চ্যালেঞ্জগুলো কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল ভেতরের এবং বাইরের এটা আমাদের স্মরণে রাখতে হবে ইন্টারনাল চ্যালেঞ্জ যেখান থেকে আসবে তার মধ্যে ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি দুর্ভাগ্যজনকভাবে বঙ্গভবন একটি সেখান থেকেও আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আর এক্সটার্নাল চ্যালেঞ্জ আমাদের প্রধানত দিল্লি থেকে এটা তো আমরা সকলেই জানি তাহলে এই যে চ্যালেঞ্জ মোকাবেলা এটা মোকাবেলা করে দুটো কাজ আমাদের করতে হবে একটা কাজ করতে হবে ফাংশনিং অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট মানে এই সরকার যেন সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই জন্যে এই সরকারকে আমাদের দিক নির্দেশনা দিতে হবে বাইরে থেকে সমালোচনা করতে আবার সহযোগিতাও করতে হবে এই তিনটি কাজই আমাদের করতে হবে একই সঙ্গে কারণ এই সরকার যদি সফল না হয় যদি কোনো প্রতিবিপ্লব ঘটে যায় তাহলে কিন্তু আমাদের আমাদের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা এত মহান একটি গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দিতে পারি না এই কারণেই আমি বলছি এই সরকার কোনো দলের সরকার নয় এই সরকার জনতার বিপ্লবের ফসল আমার মনে আছে যে প্রফেসর ইউনুস দেশে ফিরছিলেন ঠিক আমি তুরস্কে ছিলাম এবং টিআরটি ইন্টারন্যাশনাল তুরস্কের যে সব থেকে বড় টেলিভিশন চ্যানেল ইংরেজি যেটা তারা আমার লাইভ ইন্টারভিউ করছিল আমি আমার বাসা থেকেই জুমে যুক্ত হয়েছিলাম তাদের সঙ্গে আর লাইভে দেখছিলাম নিউজের মধ্যে এটা লিড নিউজ ছিল নিউজের মধ্যে প্রফেসর ইউনুস নামছেন এবং আমরা আলোচনা করছি যিনি নিউজ কাস্টার ছিলেন তার সঙ্গে আমি একটা কথা বলেছিলাম যে প্রফেসর ইউনুস অত্যন্ত ভালো চয়েস হয়েছে আমাদের জন্য বলতে গেলে এই মুহূর্তে আমাদের একমাত্র চয়েস কারণ প্রফেসর ইউনুস ইজ দ্য ইন্টারন্যাশনাল ফেস অফ বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি একটা চেহারা বাংলাদেশের চেহারা কিন্তু তারপরে আরেকটা কমেন্ট করেছিলাম
আমার প্রথম কমেন্টে ইউনূস সাহেব খুশি হবেন, দ্বিতীয় কমেন্টে হয়তো খুশি হবেন না। দ্বিতীয় কমেন্ট বলেছিলাম যে যদিও তিনি আন্তর্জাতিক চেহারা বাংলাদেশের, কিন্তু এই মহান বিপ্লবের নায়ক তিনি নন। আমি বলেছিলাম হি ইজ নট দ্য হিরো অফ দিস রেভলিউশন, আবু সাইদ ইজ দ্য হিরো অফ দিস রেভলিউশন। বলে আমি শহীদ আবু সাইদের কথা বলেছিলাম এবং তার আত্মত্যাগের বর্ণনা দিয়েছিলাম সেই পুলিশের উদ্যত রাইফেলের সামনে দুই হাত প্রসারিত করে থাকার যে বীরত্ব, সেই বীরত্বের কাহিনী আমি সেদিন বর্ণনা করেছিলাম। এবং আমার মনে আছে টার্কিশ নিউজকাস্টার যিনি ছিলেন তিনি উদ্বেলিত হয়েছিলেন আবু সাইদের বীরত্বের কাহিনী শুনে। সুতরাং আবু সাইদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের সবাইকে। কিন্তু টিকিয়ে রাখতে হলে এই সরকারকেও আমাদের উপদেশ শুনতে হবে, আমাদের উপদেশ বিবেচনা করতে হবে এই সরকারকে, যাতে করে আমরা এই সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে পারি। আমাদের প্রত্যাশাটা কী, জাতির প্রত্যাশাটা কী? প্রত্যাশা হচ্ছে যে আমরা একটা ন্যাশনাল ইউনিটির মাধ্যমে, একটা ন্যাশনাল জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং সরকারের সঙ্গেও জাতির একটা ঐক্য সাধিত হবে। কিন্তু সেই ঐক্যটা কিসের বেসিসে হবে? সেটা হবে অ্যান্টি ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ বিরোধী এবং অ্যান্টি ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ঐক্য। তো আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। আমি সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যে সামিল হন, সামিল হয়ে এই সরকারকে সহযোগিতা করুন যাতে এই সরকার তার দায়িত্ব পালন করতে পারে। এবং দায়িত্বটা কি? দায়িত্বের মধ্যে সংস্কারের বিষয় তো অনেকগুলো আছে, আমি এগুলো নিয়ে কথা বলছি না, কারণ আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কোনো সরকারের পক্ষেই কোনো সংস্কার সমাপ্ত করে চলে যাওয়া সম্ভব না। আর তাও যদি সেই সরকার একটা সীমিত সময়ের জন্য হয় তাহলে সেই সরকারের পক্ষে তো অবশ্যই এটা সম্ভব না। কাজেই সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার এই সরকার শুরু করেছে, এটা চলবে। আমরা আশা করতে চাই যে আগামী যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে সেই সরকার এই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই সরকারের একটা বড় দায়িত্ব চেয়েছি সবসময় যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একটা নির্বাচন যাতে আপনি আমি নির্ভয়ে এবং বাধাহীনভাবে আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচন করতে পারি আমাদেরকে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য। এখানে অনেক সময় ধারণা করি যে শাসন করবার জন্য, না, তাদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা। আমরা শাসন করার অধিকার আমরা কাউকে দেই নাই, আমরা রাষ্ট্র পরিচালনা করবার দায়িত্ব। এই রাষ্ট্র পরিচালনা যারা করবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের এই সরকারকে সহায়তা করতে হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে। সেই সময় কতদিন হবে, কত মাস হবে, সেটা নির্ভর করবে একটা ন্যাশনাল কনসেনসাসের উপরে, যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে নেগোসিয়েট করতে হবে, বোঝাপড়া করতে হবে সরকারকে। এক্ষেত্রে যে প্রশ্নটা এখন আসছে, এই সংবিধান নিয়ে আমরা কী করব? এই সংবিধান আমার কাছে একটা হাসিনার জঞ্জাল, এটা শেখ হাসিনা এবং শেখ মুজিবের জঞ্জাল ছাড়া এই সংবিধান আর কিছু না। এই সংবিধান আপনার আমার আকাঙ্ক্ষাকে ধারণ করে না, এই সংবিধান একটা ব্যক্তি পূজার দলিল, যে ব্যক্তি পূজা আমরা সর্বান্তকরণে ঘৃণা করি। এই সংবিধান একজন ব্যক্তির বন্দনার একটা দলিল, এই সংবিধান একটা পারিবারিক দলিল। কেন? এই সংবিধানে বিশেষ পরিবারের সবাইকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করতে হবে এবং সেই পরিবারের নাতি পুতি আরও অনন্তকাল জেনারেশন মিলে রাষ্ট্রকে নিরাপত্তা প্রদান করতে হবে। এই হচ্ছে এই জাতীয় এই সংবিধানের মূল কথা। কাজে এমন একটা জঞ্জালকে পরিষ্কার আমাদের করতেই হবে, সেটা আগামী সরকার করুক অথবা এই সরকার করুক। এই সরকারের সমস্যা হচ্ছে যে তাদের পক্ষে তো নতুন সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নাই,
তারা একটা সংস্কারের প্রস্তাব করতে পারে এবং তারা যে সংস্কারের প্রস্তাব যেটা করবে সেটাকে গ্রহণ করা কিংবা না করা দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের অধিকার এবং আগামী নির্বাচিত সংসদের অধিকার কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে যে এই সংবিধানের পরিবর্তন আমাদের লাগবে এটা নিয়ে আমার মনে হয় না এটা নিয়ে যারা এই সংবিধানকে রেখে রাষ্ট্র পরিচালনা করতে চান আমার মনে হয় তারা বাংলাদেশের মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাই বুঝতে পারছেন না কারণ গণমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই জঞ্জালকে পুড়িয়ে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নতুন সংবিধান আমাদের প্রণয়ন করতে হবে সেটাই দায়িত্ব হবে আগামী সরকারের তো সেই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো একটা জাতীয় ঐক্য এই মুহূর্তে ঠিক করে ফেলা আমি আপনাদের সবাইকে বলবো এখানে সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ আছেন রাজনীতিবিদরা আছেন ছাত্র জনতা আছে যারা বিপ্লবে অংশ নিয়েছে সেই বিপ্লবের সাথীরা আছে ছাত্রদের মধ্যে আপনারা চাপ প্রয়োগ করুন সব রাজনৈতিক দলের উপরে চাপ প্রয়োগ করুন এবং সরকারের উপরেও চাপ প্রয়োগ করুন যাতে যে দুটো মূল ভিত্তির কথা আমি বললাম ঐক্যের মূল ভিত্তি একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ভিত্তি আর একটা হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী ভিত্তি এই ভিত্তি দুটোর উপর আমাদেরকে জাতীয় ঐক্য করতেই হবে যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করবে আমি আহ্বান জানাবো ছাত্র জনতাকে সেই গোষ্ঠীর বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখার জন্য সুতরাং এই কাজটি আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এক্সটার্নাল যে চ্যালেঞ্জ বা থ্রেট আমাদের আছে সেটা আমরা জানি সেই থ্রেটের মূল জায়গাটা হচ্ছে দিল্লি যেখানে পতিত ফ্যাসিবাদ এখন আশ্রয় নিয়েছে